বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিদ্যার যুগত বিশ্ব বহুদূর আগবাড়ি গল কিন্তু লক্ষণীয়ভাবে একবিংশ শতিকাতো এইখন অসমতে এক নাভূত নাশ্রুত ঘটনা সংঘটিত হয়েছে এঘরিয়া করে থার বাবে এগারী ব্যক্তিক মৃত্যুর পাছত সৎকার নকরি গাত গাত খান্দি পুতি থা হল আর তারপতে সমগ্র রাজ্যতে এই ঘটনাক কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যয় বিরাজ করেছে সবিক জানাই আছো এই মুহূর্ত টাইমেটর দর্শক এসাম লোকর অমানবীয় কাণ্ড এক নাভূত নাশ্রুত ঘটনা সংঘটিত হয়েছে এইখন অন্য সম্প্রদায়ের যুবতীক বিয়া পতার বাবে সৎকার নকরিলে অতুল শর্মা নামৰ এগৰাকী ব্যক্তির মৃতদেহ শুনি আচৰিত হব অতুল শর্মার মৃতদেহ গাঁত খান্দি পুতি থোৱা হল সামাজিক সংকীর্ণতার বলি হবলগীয়া হৈছে এইখন অসমত এটা পরিয়াল আন সম্প্রদায়ের যুবতীক বিয়া পতার বাবে সৎকারের পরিবর্তে মৃতদেহ পুতি থলে গাঁতত এই ঘটনা খুদ এইখন অসমৰ মঙ্গললৈ এই ঘটনা সংঘটিত হৈছে মঙ্গললৈ পতালহিং পাড়ার গণক সুবাত এই অমানবীয় কাণ্ড সংঘটিত হৈছে সমাজের এসা মুখা পিন্ধা অন্ধবিশ্বাসী লোকে সংঘটিত করিলে অমানবীয় কাণ্ড যি সময়ত বিজ্ঞানের দ্রুত সম্প্রসারণ হয়েছে বিজ্ঞানের দ্রুত সময়ত মানব সমাজক লজ্জিত করেছে এতিয়া এই ঘটনায় যত নেকি মৃতদেহ সৎকার নকরি গাঁত খান্দি পুতি থা হয়েছে মৃতদেহ সৎকার করবলে আনকি কোনো নাহিল কোনো এঘর লোক নাহিল ওসর সুবুরিয়া কোনো এজন লোক উলাই নাহিল মৃতদেহ সৎকার করবর কারণে কেবলমাত্র কারণ এটাই সেয়া হয়েছে অন্ধবিশ্বাস নৈ পাৰত হৃদয় বিদারক এসাম লোকে পুতি থলে অতুল শর্মার মৃতদেহ আর কোচ সম্প্রদায়ের যুবতীক বিয়া পতার বাবে অমানবীয় এসামে সংঘটিত করেছে এই জঘন্য কাণ্ড আর তারপতে সমগ্র রাজ্যতে এই ঘটনা পোহরলে অহার পাছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে 27 বছর ধরে সমাজের পৰা এলাগি করে রাখিছিল অতুল শর্মার পরিয়াল 27 বছর ধরে সমাজের কোনো কাম কাজত অংশগ্রহণ করবা নাছিল অতুল শর্মার পরিয়ালে সকলো কামৰ পৰা বাহিৰত রাখিছিল মঙ্গলদৈ আরক্ষীর দণ্ডাধীক উপস্থিতিত গাঁতর পৰা উদ্ধার করা হয় অতুল শর্মার মৃতদেহ যেতিয়া এই ঘটনা পোহরলে আহে সংবাদ মাধ্যমের জড়িয়ে যেতিয়া বাতৰি সম্প্রচার হয় তারপরে তৎপর হয়ে পড়ে প্রশাসনের লোক উপস্থিত হয় আর গাঁত খান্দি মৃতদেহ উদ্ধার করে তারপর সৎকার করে ধর্মীয় রীতি নীতি পুনের সৎকারের ব্যবস্থা করে দিয়ে প্রশাসনে পুনর্বার জানাইছো বিশ্বায়নের যুগত একবিংশ শতিকাত এনে ধরনের সমাজক লজ্জিত করা এই ঘটনা সংঘটিত হয়েছে এইখন অসমত এসা মুখা পিন্ধা অন্ধবিশ্বাসী লোকর কারণে এক নাভূত নাশ্রুত ঘটনা সংঘটিত হবলৈ পাইছে অসমত পুনর্বার কইছো যে সময়ত বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিদ্যার যুগত সমগ্র বিশ্ব আগবাড়ি গৈছে কিন্তু এনে কিছু অঞ্চল আছে যত নেকি বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিদ্যায় ঢুকিয়ে পোৱা নাই পুনর্বার কইছো 27 বছর ধরে অতুল শর্মা নামর ব্যক্তিগৰাকীর পরিয়ালক সমাজে এঘরিয়া করে থলে সমাজের কোনো ধরনের কাম কাজত অংশগ্রহণ করবলে দিয়া হওয়া নাছিল যা 27টা বছর ধরে ঘরে কোনো আহ্বান নাছিল ওসর সুবুরিয়া আর যেতিয়া অতুল শর্মা নামৰ ব্যক্তিগৰাকীৰ মৃত্যু হল শুনি আচৰিত হব অতুল শর্মার মৃতদেহ গাঁত খান্দি পুতি থবলগীয়া হল কারণ মৃতদেহ সৎকার করিবৰ কারণে ওসর সুবুরিয়া কোনো ওলাই নাই কোনো এজন ব্যক্তি ওলাই নাহিল আর যেতিয়া সংবাদ মাধ্যমের জড়িয়ে এই সমগ্র ঘটনা পোহরলে আহে তারপরতেই দেখা পাওয়া গল প্রশাসনে তৎপরতা প্রদর্শন করে সেই অঞ্চলট উপস্থিত হয় অতুল শর্মার বাসগৃহত উপস্থিত হয় আর অতুল শর্মাক যত গাঁত খানি পুতি থা হয়েছিল তারপর অতুল শর্মার মৃতদেহ
উদ্ধার করে আর প্রশাসনের তৎপরতা মৃতদেহ সৎকার করা হয় আর প্রশাসন যেটা উপস্থিত হল সংবাদ মাধ্যমে যেটা বাতরি সম্প্রচার হল তার পাছতে উসর সুবুরিয়ায় হার পাইছে তেতিয়া তেওঁলোক ওলাই আহিছে মৃতদেহ সৎকারের কারণে কিন্তু যা 27টা বছর ধরে তেওঁলোকে কি করে আছে অন্ধবিশ্বাসর করাল গ্রাসত পরি এটা পরিয়ালক যা 27টা বছর ধরে এঘরিয়া করে থাকে আর যেতিয়া অতুল শর্মা নামের ব্যক্তিগৰাকীৰ মৃত্যু হল তার পাছতো মৃত্যু হওয়ার পাছতো সমাজের কোনো এজন লোক ওলাই নাহিল সৎকারের কারণে কেতবোর মন্তব্য আছে এই মুহূর্তত সেই মন্তব্য শুনাব বিচারিছো প্রথমেই টাইমেটর দর্শক বাকি হিসাবে মঙ্গলের বাকি হিসাবে বড় লজ্জাজনক অনুভব করছো আমার দরঙত মঙ্গলত এনেকুৱা এটা ঘটনা ঘটিবলৈ পাইছে যি নেকি আজি এগৰাকী কুসংশী সম্পদের মহিলা বিয়া করার কারণে 27 বছরে সমাজের পর আলাক হয়েছে আলাক হওয়া দূরের কথা আজি সেই মৃতদেহ হওয়ার পিছতো ডেড বডি স্পর্শ নকরি আজি গাত খান্দি পুতি থাকা লাগাইছে এই হিন্দু ধর্মের কারণে আমি সচাকই শ্রম লজ্জাজনক আজি হয়তো এনেকা ঠাই নহে বেলে ঠাইত হলে আজি এনেকা ঘটনা নঘটি হয় আমি আশা করছি আজি প্রশাসনে এই ডেড বডি উলিয়াই হিন্দু ধর্ম নীতি নিয়মতে যি সৎকার করার ব্যবস্থা করছে আমি প্রশাসনক আন্তরিক ধন্যবাদ জানছো আর লগতে ভবিষ্যতে যাতে এনেকা ঘটনা ঘটি না যায় তার কারণে প্রশাসনক আমি আন্তরিক ধন্যবাদ জানছো প্রশাসনক আমি আহ্বান জানাইছো যাতে এনেকা ঘটনা ভবিষ্যতে ঘটি না যায় আশা সচাকৈ তেওঁলোকৰ কাৰণে আমি ধিক্কাৰ জনাইছো তেওঁলোকে এইখানে ধিক্কাৰ জনাইছো এই যি সময়ত নেকি বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান ইয়াৰ উপস্থিত হৈছে তাৰপিছত তেওঁলোকৰ ওচৰ চুবুৰীয়া মানুহখিনি উপস্থিত হোৱা নাই এয়া সঁচাকৈ লজ্জাজনক চৰম দুৰ্ভাগ্যজনক যি সময়ত নেকি স্বাধীনতাৰ আমি অমৃত মহোৎসৱ পালন কৰি আছোঁ 75 বছৰৰ আজি সেই 75 বছৰ আমি স্বাধীন কেনেকৈ পাম এনেকুৱা যদি ঘটনা ঘটি যায় আমাৰ হিন্দুৰ মাজত য'ত নেকি একতা নাই আজি আমি হিন্দু ভাগ ভাগ এই ভাগ ভাগ ভিতৰতো আমি সকলো এক হ'ব লাগে এই আজি তাৰ প্ৰমাণ আজি আমাৰ একতা নাই এই একতা নহোৱাৰ বাবে আজি হয়তো বেলেগে চান্স পাইছে আজি মংগলত এনেকুৱা ঘটনা ঘটিবলৈ কি হৈছে আজি বেলেগে চান্স পাইছে আমাক এনেকুৱা একতা নহোৱাৰ বাবে আৰু ভৱিষ্যতে যাতে এনেকুৱা ঘটনা ঘটি নাযাওক আমি তাৰ কাৰণে প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ আৰু লগতে কোনো জাতিয়ে যাতে অন্য জাতি ক্ষীণ কৰিব নোৱাৰে এই কথা আঁতৰাব লাগে তেওঁলোকে আমি সংস্কাৰ কৰিব নোৱাৰোঁ গতিকে ৰাইজে কি কৰে কৰক সেইটো সেইটো তেওঁলোকেহে জানে মই সভাপতি নহয় হে নাই ওলাব পাৰে মই মানা কাকো একো কৰা নাই আমি কৈছোঁ নাই আমি আমিয়ে ক'ব লাগিব আমি লগ লাগি থকা মানুহ আমি কৈছোঁ যে আহিছোঁ নহয় আমি আমি নচোঁ বুলি কৈছোঁ আৰু চলে আমি বৰাচীৰ হ'ব লাগে হে তেওঁ জাতি যোৱা মানুহ কাৰণে এওঁ কৰিছে আমি পূজা কৰোঁ আমি পূজা কৰোঁ পুৱা পুৰোহিতে পূজা পুৰোহিতে পূজা কৰে পুৰোহিতে পূজা কৰে আৰু আমি গিলাখান তাতে ঠাণ্ডা পাতি যাওঁ সেয়া আমাৰ পূজা নাই সেইটো শাস্ত্ৰ নাই সেইটো সেইটো মই শাস্ত্ৰৰ নাম নাজানো নাই এইটো পুতি থোৱা আৰু পেলেই দিয়া আৰু পোৰা এই তিনিটা কথা বহুত দিন আগৰ পৰা চলি আছে বহুত দিন আগৰ পৰা চলি আছে মই নজন্মাৰ পৰা চলি আছে আমাৰ আমাৰ মঙত এই দৰঙতে চলি আছে বা আমুক সমাজত বুলি নহয় মানুহ জাতিয়ে আছে মোৰ 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 ডাঙৰ মাইকটো আমিয়ে পুতিছোঁ আমিয়ে পুতিছোঁ ঋতু চৰ্মা ধুনীয়াকৈ কৈছে না পুতিব মানে আপোনালোকে যি কৰে সেইটো মোৰ আপত্তি নাই অতি লজ্জাজনক আজি এই আধুনিক যুগত এনেধৰণৰ ঘটনা সমাজৰ আজি এখন সমাজে যেতিয়া এখন এনেকুৱা ধৰণৰ আইন বনাই লয় নিজে এই সমাজখন কোন দিশে গতি কৰিবলৈ ভাবি ভয় লাগি যায় কাৰণ যোৱা 27টা বছৰে কোচ ৰাজবংশী বোৱাৰী হোৱাৰ বাবে এই শৰ্মা পৰিয়ালটো আজি 27 বছৰে এঘৰীয়া কৰি ৰাখিছে কোনো ধৰণৰ কাজ বা কোনো ধৰণৰ সামাজিক নিয়ম নীতিৰ তেওঁলোকে অংশগ্ৰহণ নকৰে এই ঘৰখনক সম্পূৰ্ণ অকলশৰীয়া কৰি ৰাখি থৈ দিছে আজি যেতিয়া সেই পৰিয়ালৰ মূল মানুহগৰাকীৰ মৃত্যু হ'ল মৃতদেহ চুবৰ কাৰণে এখন সমাজে অস্বীকাৰ কৰাটো অতি দুৰ্ভাগ্যজনক অতি দুখ লগা আৰু গৰিহণাযোগ্য আজিৰ এই দিনত মানুহ চন্দ্ৰত ভৰি দিয়াৰ সময়ত যদি এনেধৰণৰ কুসংস্কাৰে সমাজখনক চানি ধৰে এই সমাজখনৰ আহি থকা দিনত কি হ'ব আমি সকলোৱে মানে চিন্তনীয় বিষয় বিশেষভাৱে আজি এই মৃতদেহ পুতি থোৱা 4 দিন হ'ল পৰিয়ালৰ লোকে এই 4 দিনৰ মূৰত প্ৰশাসনে আজি আহি এই মৃতদেহ গাঁতৰ পৰা উলিয়াই আছে আৰু অলপ পিছতে প্ৰশাসনৰ জৰিয়তে কোচ ৰাজবংশী সমাজৰ ৰীতি নীতিৰ দ্বাৰা শৱদেহ মৃতদেহ সংস্কাৰ কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে
ব্যৱস্থা কৰা হ'ব আৰু তাৰ পিছতে যে আদ্য সাদ্য তেখেতৰ এই আদ্য সাদ্য কোচ ৰাজবংশী সমাজৰ স্বজাতীয় পুৰোহিত তন্ত্ৰধাৰৰ জৰিয়তে ইয়াৰ আদ্য সাদ্য সমাপন কৰা হ'ব আৰু আমি আশা ৰাখিছোঁ আহি থকা দিনত এনেধৰণৰ ঘটনা আৰু পুনৰাবৃত্তি নহওক জিলাৰ প্ৰশাসন আৰু অসম চৰকাৰক আহ্বান জনাম যাতে যিসকল সমাজৰ বৰমূৰীয়াই এই ঘটনাটোক উচতাই এনেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিলে সেইসকল লোকক উচিত শাস্তি দি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দি তেখেতসকলক যাতে অনাগত দিনত তেনে ঘটনা পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে ব্যৱস্থা কোচ ৰাজবংশী সৰু অসম কোচ ৰাজবংশী সন্মিলনীৰ তৰফৰ পৰা অলপ পিছতে আমি এখন প্ৰশাসনক আমাৰ তৰফৰ পৰা এজাহাৰ দাখিল কৰিম আৰু আশা ৰাখিছোঁ এটা উচিত তদন্ত হৈ দুখীয়া শাস্তি পাব আহি পেলাই কিবা ব্যৱস্থা ভাল ব্যৱস্থা দিব কিন্তু সমাজতো আহি ভাল ব্যৱস্থা নিদিলে দিলে যিটো মানে মোক আহি যিটো ব্যৱস্থা দিলে ছাৰ আৰু ৰাইজৰ যিটো মত সেইটোতো মই উদ্ধাৰটো ক'ব নোৱাৰোঁ উৎপুটি থোৱা সিদ্ধান্তটো উৎপুটি থোৱা সিদ্ধান্ত ৰাইজে দিছে তাৰমানে যিখন আমাৰ সমাজ আছে তাই গণসমাজ গণসমাজৰ সভাপতি হ'ল আমাৰ হেৰি বিনীত শৰ্মা আমি এতিয়া সভাপতিকে ক'ব লাগিব ৰাইজৰ লগত যিমান যিমান যিহেতুকে সভাপতিয়ে নিজে